আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি ডাল রান্না করে দেখাবো। আর এর জন্য আমি দুই ধরনের ডাল নিয়েছি। এখানে আমি ফুটের ডাল নিয়েছি 1 কাপ, আর মসুরির ডাল নিয়েছি 1/2 কাপ। দুটো ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দেন এটাকে ওয়াশ করে নিয়েছি। তাহলে চলুন ডাল রান্নার যে প্রসেসিংটা আমরা শুরু করে দিই। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ডালগুলো দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব কিছুক্ষণ, গলে যাওয়া না পর্যন্ত। এখন এর মধ্যে পানি একটু দিব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, ডালটা বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি এর মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আস্ত জিরা, এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া, আর 1/2 চা চামচের গম, 1/3 চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু আদা রসুন। আর দিয়ে দিব এই যে আমি এখানে পেঁপে কুচি করে রেখেছি, কুচি পেঁপেটা এখানে অ্যাড করব। এভাবে আমার ডালটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, ডালটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই টমেটো কুচি আর কাঁচা মরিচ গুলো দিয়ে দিব। এখানে আমি 1টা টমেটো কুচি ভরে নিয়েছি। এখন আমি ডালটাকে এই ভাগাটা রেডি করেছি, পেঁয়াজ ব্যারিস্তাটা রেডি করেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা, সামান্য একটু সরিষা আর আস্ত জিরা দিয়ে এই বাগানটা রেডি করেছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিই। এট লাস্ট এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা গুলো দিয়ে দিব, খুবই সামান্য। অল্প আছে 2-3 মিনিট এভাবে নেড়ে এর মধ্যে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমার ডালটা রেডি হয়ে গেছে। আশা করি দেখবেন ডালটা কিন্তু খেতে অসাধারণ। আর এখানে কিন্তু আমি ডালের সাথে একটি সবজিও ইউজ করেছি, কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে এমনিতেই আমরা জানি যে এটা খুবই উপকারী। সো দর্শক, কাইন্ডলি আপনারা বাসায় এই ডিশটা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেক হেলদি একটা ডিশ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য সাথে।